হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সুন্দর একটা শীতের সকালে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তবে যতই শীত পড়ুক, যতই আপনি এসির ভেতর থাকেন, গাড়িতে উঠলে কিন্তু ঠিকই মোশন সিকনেস হয়, সবারই হয়। কিন্তু অনেকে এটাকে গুরুত্ব দেন, অনেকে দেন না, বা অনেকের একটু বেশি হয়ে থাকে, অনেকের একটু কম হয়ে থাকে, বাট হয়ে থাকে। মোশন সিকনেসের কারণ কি? আমরা জার্নি করলে কেন আমাদের এই কুইজি ফিলিং, বমি বমি ভাব, একটা মাথা ধরা, একটা ঝিমটি ঝিমটি একটা ভাব কেন হয়ে থাকে? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বা অনেককেই যদি আপনি এই কোশ্চেনটা জিজ্ঞেস করেন, তাহলে বেশিরভাগ যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে হয়তো বা অক্সিজেনের অভাব, বা গাড়ির মধ্যে যে ডিজেল পুড়ছে বা পেট্রোল পুড়ছে সেটার কারণে ভেতরে একটা নাম নাম ফিল হচ্ছে। বাট ঘটনা কিন্তু তা না, এর পেছনে একটা অদ্ভুত সায়েন্স রয়েছে যেটা শুনলে আপনি অবশ্যই অবাক হবেন, এবং আপনি অ্যাজ ইউজুয়াল বুঝতে পারবেন যে আমার কী করা উচিত এই মোশন সিকনেস থেকে বাঁচার জন্য। এই 2022 সাল পর্যন্ত বিজ্ঞানীরা যেই গবেষণা দাঁড় করিয়েছে তার মধ্যে সবচাইতে বেশি রিলায়েবল যে থিওরি সেটা হচ্ছে মিসম্যাচড সেন্সরি সিগন্যাল। মিসম্যাচড সেন্সরি সিগন্যাল বলতে কী বোঝাচ্ছে? দেখুন, আমরা আমাদের চারপাশ সম্পর্কে ধারণা পাই হচ্ছে চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, নাকের মাধ্যমে ইত্যাদি। যখন এই সেন্সরি অর্গানগুলো একজনের সাথে আরেকজন কন্ট্রাডিকশন হতে থাকে, একজন বলতে থাকে এরকম, আরেকজন বলতে থাকে না এটা অন্যরকম, তখন আমাদের ভিতরে এই ঝামেলাটা হয়ে থাকে, যেটাকেই আমরা মোশন সিকনেস বলে থাকি। তো এটার বিস্তারিত চলুন জেনে নিই। আপনারা সকলেই জানেন আমাদের কানের কাজ হচ্ছে যে কোনো সাউন্ড গ্রহণ করা, কিন্তু অনেকেই জানেন না যে এই কানের কিন্তু দেহের ভারসাম্য রক্ষার পিছনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনার একেবারে কানের ভেতরের দিকে এরকম ছোট্ট একটা জিনিস রয়েছে যেটা চুল আছে, যার চারপাশে চুল আছে, এবং এটা এভাবে 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 নড়তে থাকে যখন আপনি মুভ করেন। আপনি যখন নড়াচড়া করেন তো কানের ভেতরে এই জিনিসটা স্লাইটলি নড়তে থাকে। তো এটা নড়ার মাধ্যমে আপনার ভেতরে একটা অনুভূতি দেয় যে আপনার শরীরের ভিতরে মুভমেন্ট হচ্ছে। যেমন আপনি দেখবেন, আপনি যদি এক জায়গায় দাঁড়ায় যদি চোখটা বন্ধ করে যদি ইচ্ছা মতো ঘুরতে থাকেন, চোখটা খোলার পরে দেখবেন যে আপনার মাথা চারপাশে ঘুরতে থাকতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি নড়াচড়ার মাধ্যমে আপনার ওই কানের ভেতরে যে ভেস্টিবুলারটা রয়েছে, এটার নাম হচ্ছে ভেস্টিবুলার, এই ভেস্টিবুলারটা আপনার নাড়ার সাথে সাথে তখনও নড়তে থাকে। আপনি থেমে গেছেন কিন্তু ভেস্টিবুলারটা থামতে সময় লাগে, এই কারণে আপনি দেখবেন যে আপনার মনে হচ্ছে যে চারপাশ ঘুরছে। তার মানে আপনার অবস্থান এবং নড়াচড়া ওই কানের ভেতরে যে ভেস্টিবুলার যন্ত্রটা রয়েছে সেটার উপরে নির্ভর করে। এখন মেইন ঝামেলাটা হয় যখন আপনি কোনো একটা জার্নিতে থাকেন। কীভাবে ঝামেলাটা হয় দেখুন, আপনি যখন জার্নির মধ্যে থাকেন তখন কিন্তু একটা ঝাঁকাঝাঁকি হয়, স্লাইটলি হলেও একটা ঝাঁকাঝাঁকি হয়, এবং যেই কারণে আপনার কানের ভেতরে এই ভেস্টিবুলার যন্ত্রটা স্লাইটলি হলেও নড়তে থাকে। বাট আপনার চোখ কিন্তু বলছে যে আপনি অ্যাকচুয়ালি স্থির রয়েছেন, কারণ আপনার সামনে একটা সিট রয়েছে, বা আপনি যেই অবস্থায় রয়েছেন সেখানে কোনো কিছু নড়ছে না, কোনো মানুষ নড়ছে না, কোনো কিছুই নড়ছে না। তো এতে যেটা হয় যে আপনার চোখ বলছে আপনার বডিকে যে না, আপনি স্থির রয়েছেন, বাট আপনার কানের সেই ভেস্টিবুলার যন্ত্র বলছে যে না, আপনি স্থির রয়েছেন না, আপনি নড়ছেন। তো এর ফলে যেটা হয়, মিসম্যাচড সেন্সরি সিগন্যালের কারণে আমাদের খারাপ লাগে, আমাদের বডি আমাদের অবস্থান সম্পর্কে কনফিউজ হয়ে একটা ভমিটিং, একটা নজি, একটা খারাপ লাগা ফিল করতে থাকে। ঠিক বিপরীত চিত্র ঘটে যখন আপনি কোনো একটা মুভি দেখেন। সাপোজ আপনি একটা ভিডিও দেখছেন, যে ভিডিওটা খুব দ্রুত রান করছে, খুব দ্রুত নড়ছে, খুব দ্রুত দেখবেন যে সরতেছে, মানে স্থির নাই, তখন আপনার খারাপ লাগবে যেই কারণে যে আপনার চোখ বলবে যে সব কিছু নড়ছে, আপনি অনেক মুভমেন্ট করছেন, বাট আপনার কান বলছে না, আপনি তো মুভমেন্ট করছেন না, আপনি জাস্ট এক জায়গায় বসে আছেন। তো আপনার চোখ বলছে নড়ছে, আপনার কান বলছে আপনি নড়ছেন না, এর ফলে একটা সেন্সরি সিগন্যালের মিসম্যাচড হয়, যে কারণে আমরা বসে থেকেও কোনো জায়গায় জার্নি না করেও জাস্ট স্পিড কোনো একটা ভিডিও দেখলে আমাদের মাথা ঘোরে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন কেন আমাদের এই মোশন সিকনেস হয়ে থাকে। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় যে কীভাবে এটা থেকে বাঁচতে পারি। এটা থেকে বাঁচার জন্য আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স বলে সেটা হচ্ছে আপনার আই অর্গানটাকে বন্ধ রাখা। দেখুন, আপনি যখন জার্নিতে থাকেন তখন আপনি যদি আপনার চোখটা বন্ধ রাখেন, আপনার ঘুমের প্রয়োজন নেই, আপনি যদি জাস্ট চোখটা বন্ধ করে রাখেন, তাহলে আপনার আই সেন্সরি আর কাজ করবে না, আপনার চোখ আপনার বডিকে কোনো ধরনের নির্দেশনা দেবে না, তো তখন আপনার মোশন সিকনেস হবে না, আর যদি হয়ও খুবই 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 কম হবে, এটা আপনি করে দেখতে পারেন। তো এই ছিল মোশন সিকনেস নিয়ে ওভারঅল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন নতুন অদ্ভুত অদ্ভুত টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।